তোমরা কি খেলছো? কি নাম লিখছো? তোমার নাম লিখছো? আর খুব সুন্দর রোদ্দুর, মিষ্টি মিষ্টি রোদ্দুর উঠেছে, প্রচন্ড ঠান্ডা, সন্ধ্যাবেলা হচ্ছে, ক্যাম্প ফায়ার চলছে এখন। অবশেষে আমরা চলে এলাম হচ্ছে নামখানা স্টেশনে। তো এখান থেকে সোজা আমরা একটা টোটো ভাড়া করব, মানে এখান থেকে তো প্রথমে 10 মাইল বাজার যায়, তারপরে যায় হচ্ছে পাতিবুনিয়া ঘাট, কিন্তু আমরা ডাইরেক্ট এখান থেকে পাতিবুনিয়া ঘাট যাবো, কেননা অনেকটা সময় লাগবে, যদি ভেঙে ভেঙে যাই অনেকটা সময় লাগবে। অবশেষে একটি টোটো পেয়ে গেলাম, এখান থেকে ডাইরেক্ট আমরা হচ্ছে পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যাবো, মানে মাঝখান থেকে ওই তো 10 মাইল বাজার, তারপর ওখান থেকে পাতিবুনিয়া ঘাট ওটা করলাম না, ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি পাতিবুনিয়া ঘাটে, মাঝখানে একটু টিফিন করবো, সেখানে দাঁড়াবো একটু কিছুক্ষণ। কেমন লাগে? ভালো। প্রথমবার এলে ভালো লাগছে? হ্যাঁ, আমিও এলাম নামখানাতে প্রথমবার। চারিদিকে প্রচুর টোটো অটো রয়েছে। এটাই কত করে কাকা? 100 গ্রাম 15 টাকা। আচ্ছা আচ্ছা, 100 গ্রাম 15 টাকা। এটা ছাড়া কি আছে? আর ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়ি কত বাটি? ঘুগনি মুড়ি 12 টাকা 15 টাকা 50 12 টাকা, 100 গ্রাম 15 টাকা। আর ঘুগনি দিয়ে? ঘুগনি দিয়েই। ও আচ্ছা আচ্ছা, তো কোনো আওয়াজ ঠিক হয়েছে। কেমন লাগে? খুব জোর খিদে পেটে। হ্যাঁ ঠিক আছে, খাও। পিঠার পরোটা খাওয়া হয়ে গেল, এবার খাচ্ছে হচ্ছে অমলেট, গরম গরম অমলেট। ভালো লাগছে তো? জল খাবারটা খুব ভালোই হলো আজকে নামখানাতে এসে। হ্যাঁ, আমাকে একটু দেবে না অমলেট? হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে, একখানা অমলেট দুজনে শেয়ার করে খাচ্ছি। খুব ক্রাইসিসের বাজার এখন। এটা খেয়ে সোজা চলে যাবো হচ্ছে পাতিবুনিয়া ঘাটে। আমাদের জল খাওয়ার হয়ে গেল, ঘুগনি মুড়ি অমলেট খেলাম, খেয়ে আবার উঠে পড়লাম টোটোতে, এবার যাচ্ছি হচ্ছে পাতিবুনিয়া ঘাটের দিকে। অবশেষে আমরা চলে এলাম হচ্ছে পাতিবুনিয়া ঘাটের দিকে। একটু তাড়াতাড়ি যেতে হবে, সদ্য একটা ফেরি ঢুকেছে এই মাত্র, নৌকাতে উঠতে হবে আমাদেরকে। নৌকায় প্রচুর লোক উঠে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। অবশেষে আমরা চলে এলাম হচ্ছে পাতিবুনিয়া ঘাট থেকে সোজা ক্যাম্পের দিকে চলে এলাম। আর এখন পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তাটা এখন নতুন হচ্ছে বলে এখানে আমাদের রাস্তা টোটো পেছন দিকে আমাদেরকে ছেড়ে দিল। তো এই রাস্তাটা এখানে, এখান থেকে হেঁটে হেঁটে আমাদের পুরো ক্যাম্প পর্যন্ত যেতে হবে। সামনে একটা মোটর ভ্যান আসছে,
ক্যাম্পের রাস্তাটা নতুন করে করা হচ্ছে, ক্যাম্পে যাওয়ার রাস্তা এখন একটা ঢালাই রাস্তা হচ্ছে নতুন করে। আমার গিন্নি দেখতে পাচ্ছেন আগে যাচ্ছে, এই হচ্ছে হোটেল ক্যাম্প স্টার, এখানে আমরা যাব। হ্যাঁ, এগুলো তেলাপি মাছ আছে আর পোনা মাছ আছে, কাতলা মাছ আছে। বাহ, এগুলো এমনি হয়েছে না চাষ করেছেন? না না চাষ, এগুলো পোনা মাছগুলো চাষের মাছ। আর আপনার হাতে বড় ক্যাকড়া? ক্যাকড়া। বাহ বাহ, কি দাম ওটা? বাগদা চিংড়ি? হ্যাঁ। ক্যাকড়া কি দাম? এই কাঁকড়াগুলো 800 টাকা কেজি আছে, 200 গ্রাম বাইরে আছে না, এই হাই দাঁড়া আছে। তাও কম দাম, কত দাম পড়বে এটা? 100 টাকা পড়বে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অবশেষে আমরা যাচ্ছি ক্যাম্পস্টারের দিকে। গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল এখানটা, সেই জন্য রাস্তা একটু কাদা কাদা হয়ে গেছে। এই যে ক্যাম্পস্টার বিচ ক্যাম্প, কালকে হঠাৎ বৃষ্টি হওয়াতে একটু জায়গাটা খারাপ হয়ে গেছে। এই যে ক্যাম্পস্টার বালিয়ারা মৌসুনি আইল্যান্ড, রাস্তাটা খুবই খারাপ। বললাম ক্যাম্পস্টারের ভিতরে উপরে ছোট ছোট টেন্ট করা আছে, দেখুন এই ছোট ছোট সব কটেজ বেড়ার, খুব সুন্দর জায়গা। এখানে সব উপরে নিচে দোতলা একতলা সব ছোট, খুব সুন্দর। আপাতত এখন আমরা আমাদের রুমে ঢুকবো, ঢুকে তারপরে বাদ বাকি ফ্রেশ হয়ে আপনাদেরকে আনুষঙ্গিক সব কিছু আরও দেখাবো। এই ক্যাম্পে বেশ কিছু নিয়মাবলী আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার দরকার পড়লে একটু পজ করে দেখে নেবেন। এই নিয়মাবলীগুলো আপনারা একটু পজ করে ভিডিওতে দেখে নেবেন। এই হচ্ছে আমাদের কটেজ, খুব সুন্দর রুম, পাটা এখানে একটু মুছে ঢুকতে হবে। বাহ, চারিদিকে পুরো বেড়ার। বাহ বাহ বাহ, বিশাল বড় খাট, বিশাল বড় খাট, এখানে প্রায় 6 জনের খাট আছে। এটা এখানে ছোট টি টেবিল রয়েছে, দুটো স্ট্যান্ড পাখাও রয়েছে, পুরো বেড়ার ঘর, খুব ঠান্ডা একদম। আর এখানে কুলারও আছে দেখতে পাচ্ছেন। আর আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটা সব থেকে মেন জিনিস। এখানে কমোড রয়েছে, বাহ মেশিন সব কিছুই আছে। প্রথমে আমরা চলে এলাম হচ্ছে ফ্রেশ হয়ে, আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটা মাজা, ঠিক আছে। আমরা রুমে ঢুকে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এবার খাবো হচ্ছে মাজা। চলো মাজা খেতে খেতে একটা আমরা বিচে ঘুরে আসি। এখন জোয়ার এসছে, সেই জন্য সুন্দরবন না অন্য জায়গায় চলো। এই যে বাসের সিঁড়ি দিয়ে বিচের দিকে যেতে হবে, এখন জোয়ারটা এসছে, সেই জন্য এখন জল অনেক সামনে চলে এসছে, যখন ভাটা হবে জল অনেক দূরে চলে যাবে। বিচটা পুরো বালিতে একদম, জল এখন অনেক সামনে চলে এসছে। আমরা জাস্ট ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়েছি, আর বিশেষ যে কোনো যখন পা ঢুকে যাবে কাদার মধ্যে। আচ্ছা, আরো জল সামনে আসবে না নাকি? জল এসেছিল মনে হচ্ছে, জলটা জল ফাটা হচ্ছে, জল চলে যাচ্ছে আস্তে আস্তে। ফুটবল খেলছে তো, ওয়েলকাম ডিস্টা নিয়ে সোজা বিচের ধারে চলে এসেছি। আর খুব সুন্দর রোদ্দুর, মিষ্টি মিষ্টি রোদ্দুর উঠেছে, সান টান সেরে বেরোলাম রুম থেকে, স্নান করে এসেছি, ওয়েলকাম ডিস্টা খেয়ে একটু বিচটা একটু ঘুরবো। আর খুব সুন্দর মিষ্টি রোদ্দুর বেরিয়েছে, খুব ভালো লাগছে, দারুণ দারুণ। তোমরা কি খেলছো? কি নাম লিখছো? তোমার নাম লিখছো? আচ্ছা, এই খেলনা বাটি কার? ও, এখানে খেলনা বাটি খেলছো? আর ওটা কে? ওটা ভাই কি করছে? কাঁকড়া খুঁজছে, সাবাস। তো বিচে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে একটুখানি বিচের সামনে একটা দোকান আছে, দোকানের সামনে আমরা বসে আছি, বসে একটু কি খাচ্ছ? কুরকুরি, কুরকুরি খাচ্ছি। আর প্রচণ্ড রোদ্দুরটা খুব ভালো, মিষ্টি রোদ্দুর এখানে, তাই ভালো হয়েছে একটু রোদে বসে একটু গাটা গরম করি। জাস্ট স্নান করে বেরোলাম, তো রুম থেকে স্নান করে এসেছি, স্নান করার পরে বিচের ধারে বসে আছি। এখন প্রায় ভাটা হয়ে গেছে,
ভাটা হয়ে যাওয়ার পরে একটু বিচের ধারে একটু রোদ্দুটা বেরিয়েছে বলে একটু বসে আছি, গাটা গরম করছি, তার সঙ্গে একটু কুরকুড়িয়ে খাচ্ছি আমরা। আর এখানে সমস্ত ক্যাম্পের পাশেই কিন্তু দেখবেন ক্যাম্পের বাইরে বিচের ধারে দেখবেন সমস্ত দোকান রয়েছে। আর এই দোকান সমস্ত দোকানে আপনি ভাজা পেয়ে যাবেন, চিজ পেয়ে যাবেন, বাদাম ভাজা পাবেন, চা বিস্কুট এবং সন্ধ্যের পরে ম্যাগি অনেক কিছু পাওয়া যায় এখানটা একদম বিচের ধারে। ভালো ব্যবস্থাপনা আছে, মানে সন্ধ্যেবেলা বিচের মধ্যে বসে বিচের ধারে বসে আপনার যেটা খেতে ইচ্ছে করবে সেটা আমরা পাবো, তাই তো? চা বিস্কুট কুরকুড়ি সব কিছু পাওয়া যাবে, তারপর ডিম টোস্ট ম্যাগি, মাছ ভাজা, ও সন্ধ্যের পরে মাছ ভাজা পাওয়া যায়, মানে ও চিকেন কষাও পাওয়া যাবে। বাহ, খুব ভালো লাগছে, রোদুটা খুব ভালো উঠেছে তো, রোদুটা মিষ্টি লাগছে বেশ, খুব ভালো লাগছে রোদুরের বসে আর এদিকে সমুদ্রের মানে সৌন্দর্য উপভোগ করছি। পুরো দেখা যাবে না, কারণ হচ্ছে যে দূরে পুরো কুয়াশা ভর্তি একদম, এখন ভাটা হয়ে গেছে, সন্ধ্যের পরে আবার জোয়ার আসবে রাত্রি মোটামুটি 8টা নাগাদ, রাতেবেলা আপনাদেরকে আবার দেখাবো একসিন। দোকানটা দেখি তো, এই যে দোকানটা আছে এই দোকানটার আমরা সামনে বসে আছি, বড় বড় উঁচু বাঁশের উপর দোকানটা করা রয়েছে, খুব সুন্দর। জোয়ারটা থাকে নিচে সেজন্য এত উঁচু করে করা হয়েছে। তো আপনাদেরকে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন তো, এগুলো এগুলো ছোটো ছোটো ক্যাম্প, টেন্ট, এগুলো এই টেন্টে এখানে থাকতে পারবেন এগুলো। আর এখানে দোতলা টেন্টও রয়েছে, এটা হচ্ছে একতলা, এটা দোতলা। আপনাদের ওপরটা একটু দেখিয়ে দিই, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ও বিচুলি দেওয়া আছে যাতে ভেতরটা ঠান্ডা থাকে একটু। আর এখান দিয়ে নেবে আপনাদের এখানে যেতে হবে সামনে, প্রত্যেকটা ক্যাম্পেই এখন লোক আছে মোটামুটি, বাইরে জুতো দেখতে পাচ্ছেন মানে ভেতরে সব লোক শুয়ে আছে, এগুলো টেন্ট এগুলো। আর এখান দিয়ে পুরো বিচটা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন তো পুরো বিচটা দেখা যাচ্ছে। সবাই এখন একটু বিশ্রামে আছে, খাওয়া দাওয়া সেরে ঘুমাচ্ছে, এটা মোটামুটি দুজনের জন্য ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। ওঠানামাটা খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে ওঠানামা করতে হবে, ছোট্ট ছোট্ট সিঁড়ি আর বাসের। এই ক্যাম্পগুলো আপাতত বন্ধ আছে, উঠিয়ে দিয়েছে আপাতত এখন। তাই দেখুন এখানেও ছোট ছোট টেন্ট রয়েছে, এগুলো সবটাতেই লোক রয়েছে, সবাই এখন সবাই বিশ্রামে আছে, দেখুন বাইরে জুতো পড়ে আছে। আর এটা হচ্ছে ওনাদের লাঞ্চ এবং ডিনারের জায়গা, লাঞ্চ অ্যান্ড ডিনারের জায়গা এটা। এখানে আপনাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চারা যদি আসে এখানে দোলনা চড়তে পারবে। তুমি কী করছো, দোলনা চড়ছো? আচ্ছা ঠিক আছে, বাহ। আর এটা হচ্ছে পুরো গ্রাউন্ডটা, এটা হচ্ছে পুরো গ্রাউন্ডটা এটা। আর এটা হচ্ছে এই ক্যাম্পের রান্নাঘর, এটা এটা হচ্ছে ক্যাম্পের রান্নাঘর, এখানে সমস্ত লোকের রান্না বান্না হচ্ছে। বাপে এখন রান্না বান্না চলছে, মাছ ভাজা হচ্ছে। আর এখানে সন্ধ্যেবেলা এখানে বনফায়ার হয়, এই প্লাস্টিক প্লাস্টিক সব ফেলে দিলে এখানে সব জ্বালিয়ে বনফায়ার হবে, ডিমের পেটি ফেটি দিয়ে। আর এটা হচ্ছে বেড়ার ঘর, এগুলো এটা হচ্ছে বেড়ার দরমা দিয়ে ঘর, এটা এই দেখুন, বাহ, পুরো পুরো বেড়ার দরমার ঘর এটা, পুরো উপরে সিলিং পাখাও রয়েছে, এখানে কুলার আছে, এখানে একটা এটা পুরো এসি। আর এই রুমটা এটা দেখুন, এটা বাথরুম, এখানে কমোড ফমোড সব কিছুই রয়েছে, এই জায়গাটা বেসিনও আছে, এখানে ছোট টি টেবিলও রয়েছে, এখানে মোটামুটি দুজনের জন্য এটা বেড, তিনজনের বেড আছে, এটা কম্বল রয়েছে, বাহ খুব সুন্দর। পাশের রুমটা আপনাদেরকে দেখাই একটু, চলুন
আর এই ঠিক এর পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা পুরো সেম টু সেম রুম, আপনাদেরকে আর খুলে দেখাচ্ছি না। এই পাশে এটাও আছে, এটাও সেম টু সেম। এবার আপনাদেরকে দেখায় ডিলাক্স রুম যেটা আছে সেটা দেখাচ্ছি আপনার। চলুন, আচ্ছা এটা আছে আমাদের ডিলাক্স রুম, গেস্ট আছে আজকে, সেই জন্য রুমটা দেখাতে পাচ্ছি না। আর এটা রেট আছে আপনার পার হেড, পার ডে ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে 1700 টাকা। নমস্কার, আমি শুভঙ্কর মন্ডল, আর আপনারা এখন যেটা পুরো ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা ক্যান্সার আছে, ফর্মালি জলপরিং বিচ ক্যাম্প। আর এখানে যে সিস্টেমটা আছে পুরো সম্পূর্ণ প্যাকেজ সিস্টেম রয়েছে যেটা, এছাড়াও বিভিন্ন রকমের টেন্টের ফ্যাসিলিটি রয়েছে, গ্রুপ টেন্ট রয়েছে, হ্যাঙ্গিং টেন্ট রয়েছে। টেন্টের জন্য রেটগুলো সবই সেম আছে, অনলি হ্যাঙ্গিং টেন্ট যেটা আছে সেটা রেটটা একটু বেশি আছে দোতলার ওপরে। ওটা রেট আছে আপনার 1250, ঠিক আছে। এছাড়াও রয়েছে রুমের ফ্যাসিলিটি রয়েছে, রুমগুলো সবগুলোই এসির ফ্যাসিলিটি আছে, ব্যাম্বু কটেজ রয়েছে, এই সাইডে আছে ব্যাম্বু ভিলা, ওটা ডবল বেডের আছে। রুমগুলোর রেট আপনাকে বলে দিচ্ছি, যেটা ব্যাম্বু কটেজ রয়েছে আমাদের সেটা আছে 1500 পার হেড, ভিলার জন্য সেম, অনলি ভিলার আলাদা এটা হচ্ছে আপনার, ওটাতে আপনি থাকতে পারবেন 6-7 জন আরামসে থাকতে পারবেন গ্রুপের জন্য ভিলাটা, ঠিক আছে। এছাড়া ডিলাক্স রয়েছে, ডিলাক্স কটেজের রেট আছে আপনার পার হেড 1700 টাকা। ওকে, বাকি আপনারা ক্যাম্পটা পুরো একদম সি ফেসিংয়েই আছে। ওকে, আচ্ছা এখানে যে ফুডিং লজিং আছে ওটা রুম আর টেন্ডের জন্য সবগুলোতে সেমই থাকছে ফুডটা। আর আসলে এখানে পরে আইডি প্রুফটা মাস্ট ক্লিয়ার লাগবে আপনাদের। আর বনফায়ার তো আপনি দেখতেই পাচ্ছেন সামনে বনফায়ারটা হয়, বনফায়ারের কোনো চার্জ লাগে না, ওটা রোজে হয় আমাদের, অনলি আপনার বারবিকিউ করলে বারবিকিউ চার্জটা লাগে। বারবিকিউ চার্জটা হচ্ছে আপনার 600 গ্রাম নিলে 350 টাকা, 1 কেজি 500 টাকা। ওকে, আর এখানে সেফটি, ফুল সেফটি, যদি মেয়েরা আসেন মেয়েদের জন্য বলছি ফুল সেফ, কারণ যিনি ওনার দিদি উনি এখানে সবসময় থাকেন, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কারণ সবসময় ফুল সেফ অ্যান্ড সিকিওর, কারণ ক্যামেরার ব্যবস্থা রয়েছে। ওকে, আচ্ছা যারা টেন্ডে থাকবে তাদের জন্য কমন বাথরুম আছে, ঠিক আছে, লেডিস জেন্টস দুটোই আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা যে যে রেটগুলো বললাম এই রেটগুলো নর্মাল রেট আছে, আর এগুলো নর্মাল ডের জন্য, যদি হলিডে আর স্পেশাল ডের জন্য রেটটা চেঞ্জ হতে থাকে। আর দাদা সাবস্ক্রাইবার আর ফলোয়ার্স হলে তাদের জন্য 10% ডিসকাউন্ট রুম আর টেন্ডের জন্য। ওকে, আচ্ছা এখানে যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান তার জন্য আপনাকে শিয়ালদার নামখানা লোকাল ধরতে হবে, নামখানা লোকালে স্টেশনে, নামখানা স্টেশনে নেমে ওখান থেকে আপনি টোটো ধরে, দুটো ঘাট আছে পাতিবনিয়া ফেরিঘাট আছে আর একটা আছে হুজুতের ফেরিঘাট, ঠিক আছে, যে কোনো একটা ঘাটে চলে আসবেন টোটো ধরে, এপারে নদী পেরিয়ে আপনি টোটোতে বসে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে জলফরিং ক্যাম্পে যাবো, সোজা নিয়ে চলে আসবে ক্যাম্পে, ঠিক আছে। ওই দাদা সব কিছু আপনাদেরকে বিস্তার করে ভেঙে বুঝিয়ে দিলেন একদম, খুব সুন্দরভাবে দাদা খুব বলেছে। তো আপনারা চলে আসুন জলফরিং বিচ ক্যাম্পে, এটা হচ্ছে নামখানা মৌসুলি আইল্যান্ড, আপনারা এখানে চলে আসুন, এখানে এখানকার ব্যবস্থা খুব ভালো। তো আমি যথাযথ এখন প্রথমবার এসেছি, এখানকার সাইট সিন দেখলাম, এখানকার ক্যাম্প ঘুরেগুলো দেখলাম, দাদা সব কিছু ঘুরলো, এবার হচ্ছে লাঞ্চে যাব, লাঞ্চে কী ব্যবস্থা আছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কেন হচ্ছে যে আমি তো ফুডি বাঙালি, আমি খাওয়া দাওয়া পছন্দ করি, এবং আপনাদেরকে সব কিছু বলবো, সব কিছু, এখানকার লাঞ্চে কী ব্যবস্থা আছে এবং ডিনারে কী ব্যবস্থা আছে, এখানকার নাইটের কী বনফায়ার আছে, সব কিছু বিস্তার আপনাদেরকে দেখাবো। তো দেখতে হলে অবশ্যই আমাকে সঙ্গে থাকতে হবে, এটা হচ্ছে ইন্ডিয়ান ইটিং মাস্টার মিন্টু দা, সব কিছু আপনাদের অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে দাদা খুব ভালো, তার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, ঠিক আছে। আর দেখতে হলে কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে, মৌসুলি আইল্যান্ডে প্রথমবার আমি এসেছি, খুব ভালো লাগছে, দারুণ জায়গা, এটা খুব সুন্দর লাগছে।